বৃষ্টি বাড়বে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস আজও বৃষ্টির দাপট বহাল থাকবে দক্ষিণে সঙ্গে দোসর হতে পারে বজ্রপাত প্রবল ঝড় বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা আগামী দিন প্রবল দুই ঝড় বৃষ্টির সম্ভাবনা হওয়া অফিস জানিয়েছে আগামী দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদিও এতে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না আজও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনী মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস থেকে তিন ডিগ্রি সেলসিয়াস অবধি বেশি থাকতে পারে আবহাওয়া দপ্তর সূত্রের খবর বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে রাজ্যের অধিকাংশ জায়গায় আংশিক মেঘলা থাকবে আকাশ থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি গোটা সপ্তাহে দক্ষিণের পুরুলিয়া জেলাতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে অন্যান্য জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বৃষ্টির জন্য হাহাকার পড়লেও উত্তরবঙ্গ মাটি কিন্তু আজও শুকোচ্ছে না হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের উপরে পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সোমবার পর্যন্ত কয়েকটি জায়গায় খুব বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে তবে এই দিনগুলির বাকি তিনটে জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টি হবে গোটা দেশে বৃষ্টি হলেও বৃষ্টি থেকে বঞ্চিত বাংলা বাংলা বললে ভুল হবে কারণ বিগত কয়েক সপ্তাহ ধরে উত্তরবঙ্গে তুমুল বৃষ্টিপাত হয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে যেন বৃষ্টির আকাল কাটতেই চাইছে না এই অবস্থায় যখন অস্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী তখনই সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর আবারও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের বুকে তবে এর প্রভাবে বৃ বৃষ্টিপাত হবে কি না সেই বিষয়ে সঠিক তথ্য মেলেনি আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা যে বিস্তৃত আছে সেটা গোপালপুর দিয়ে গিয়েছে অর্থাৎ আমাদের অঞ্চলের অনেক দিয়ে গিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবত্ত অবস্থান করছে যা থেকে সোমবার বা মঙ্গলবারের পরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে